ইব্রাহিম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছি? ইব্রাহিম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ইব্রাহিম, আসসালামু আলাইকুম। ইব্রাহিম, আসসালামু আলাইকুম। শব্দ হচ্ছে এখানে, ইয়া পাচ্ছি না, অডিও অডিও আসছে না? তাহলে আবার ক্লোজ করে আবার ইন করতে হবে। ক্লোজ করি আমি। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অডিও। তুমি একটা কি জানি বললা, যে যে প্রেজেন্টের কথা বললা, কি জানি? হ্যাঁ বলতেছি, আচ্ছা, আপনার সামনে দেখেন এই যে চ্যাট বক্স আছে একটা ছোট নিচে, রেকর্ডিং এর এই পাশে নিচে, শেয়ারের সাথে চ্যাট, পিএইচটি চ্যাট হ্যাঁ, চ্যাট আছে। হ্যাঁ, আছে, ওইখানে ক্লিক করলে যে বক্সটা আসবে, আসার পর এটা লিখে এন্টার প্রেস করলে চলে যাবে। এখানে ওদের নাম রোল সেকশন আসবে, আর বারবার এখানে এখানে একটু হালকা কাছাকাছি একটু মানে মাউসটা নিলে এখানে মোর আসবে, মোরের ভিতর আবার এই জিনিসটা আসবে, ওটা ক্লিক করলে। আচ্ছা, এখন মনে করো আমি আমার নামটা লিখি, হ্যাঁ ঠিক লিখবো আছে, এই কেন অসুবিধা নেই, কোথায় লিখবো? এখানে কোন এন্টার এভরিওয়ানের জায়গায় লিখবো নাকি কোন জায়গায় লিখবো? এই যে আপনি এখানে আসবে, দাঁড়ান, টাইপ অফ মেসেজ হিয়ার, এখানে হ্যাঁ এখানে লিখছে টু এভরিওয়ান এখানে মেসেজ, লিখবো। হ্যাঁ হ্যাঁ ইয়ার, এই যে আচ্ছা, আমি লিখে দিচ্ছি তো, রাইট আমি লিখে নিই। লিখেন, আমি ওদের জন্য লিখতেছি, ওরা যদি আসে ক্লাসে। আচ্ছা, সেকশন এন্টার প্রেস করলে এটা এখানে চলে আসবে, তারপর আচ্ছা, এটা এরপরে দিলাম, নাসিমা লিখলাম, লিখে কোন জায়গায় দিব আমি? লিখার পর আপনি ওই যে এন্টার প্রেস করেন, এন্টার প্রেস করেন, এন্টার দাও, এন্টার দাও। হ্যাঁ, এন্টার প্রেস করলাম, এই যে দেখেন নার্সিম আসছে, দেখেন চলে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি মিনিমাইজ করে রাখলাম। এখন আমি এখানে দেখেন আবার যাব, হালকা যাব এদিকে কাছাকাছি, এটা আসবে, এই যে আসছে, এই যে এখানে মোড়ে গেলাম, এই যে মোড়ে গিয়ে এখানে মোড়ে আপনি খালি মাউসটা রাখবো, রেখে চ্যাটে ক্লিক করলে এই যে যে আপনি দেখতে পারবেন। তারপর ছেলেদের শুধু অনেক ছেলে চলে আসছে, তখন আপনি এটা, চলে আসছে তো, অনেক ছেলে থাকে, এখন কথা বললে আবার ইয়ে হবে, সমস্যা হবে। হ্যাঁ তারপরে এখানে আমি এই যে দেখেন স্ক্রিনশট দিলে, খালি স্ক্রিনশট দিলাম, ওরা স্ক্রিনশট হয়ে যায়, আবার আমি আচ্ছা, মিনিমাইজ এটা করে আমরা রাখি, পরে, কথা বলবো, ওরা আসে না এখন, আজকে কেন ক্লাস আসছে তো একজন, আসছে রোল নাম্বার, আসছে একটা আসছে, সেকশন বি। হ্যাঁ, রোল নাম্বার, আইডি নাম্বার, সেকশন বি, কে জানে আসছে ও না, আসে নাই, এখনো আসে নাই আসে মনে না, হয়, আসে নাই। আচ্ছা, তাহলে বলো, কথা বলতে থাকো, নাহলে ওরা আসলে স্টপ করে দিও। হ্যাঁ, আচ্ছা পার্টিসিপেন্ট দুজন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমি এখন, আমি একটু বলি, নাসিমাটা লিখলাম, একে এন্টার দিলাম, আমি একটু লিখে রাখি। হ্যাঁ, আমি ওদেরকে শেখাবো তো, ওদেরকে বলতে বলবো না, বলা ওদের লাগবে না, ওরা তো ওদের আজকে ক্লাস, এটা তো ইউটিউবে যাবে, এটা আমি পরে আপনার সাথে আলাপ করবো, এইটা এখন না ইউটিউবে যাবে। হ্যাঁ, এটা ইউটিউবে তো দিতে হবে, স্যার কিন্তু বারবার বলতেছে আমাদেরকে নোটিশে, হ্যাঁ সেটা ইউটিউব। দিব, এখন আজকে ক্লাসে যদি চলে যায় এত কিছু আপনি শিখতেছেন না, আবার এটা তো এটাও রেকর্ড চলে যাবে, বুঝাচ্ছি আর কি, তাই না? আচ্ছা হ্যাঁ আচ্ছা এটা আমি আপনাকে লিখে রাখেন এখন, আচ্ছা, আর পরে শেখাই দিব না পরে, আচ্ছা, পরে একটু ক্লাসের পরে না, একটু 5 মিনিট বসলে হবে না, হ্যাঁ এই যে বেশিক্ষণ এখানে লাগবে। এখানে বারবারই আপনি আসবেন, একটু পর পর যখন ওরা এখানে নাম টাম আসবে, 1 2 3 উঠবে, কয়জন দিছে পেজন, এরকম করে হ্যাঁ হালকা, জানি, এটা তালিকা উঠবে। হ্যাঁ তালিকাটা উঠবে এইটাই, তারপর একটু ম্যাক্সিমাইজ করে এটা খালি আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিলেন, বা রেকর্ডিং এটা আচ্ছা, থাকলে এটা বারবার, এটা আমরা, এটা আমরা ক্লাসের পরে দেখবো। হ্যাঁ, ঠিক আছে এটা আমরা ক্লাসের পরে দেখবো, কারণ স্যার কিন্তু আমাদের ক্লাসে থাকবে,
বুঝছো? কারণ কালকে গতকালকে মনে হয় হাবিব স্যার আর প্রিন্সিপাল স্যার মনে হয় খালেদা ক্লাসে ঢুকছিল না, খালেদা ক্লাসে ঢুকছে, ও অসুস্থ ছিল, রোকে ম্যাডামকে বলে গেছে, রোকে ম্যাডাম জানায় না, ওনার তো দায়িত্ব ছিল জানানো, এটাই লোক। হ্যাঁ 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 তো ঠিক আছে, আমি গিয়ে বাসায় বললাম, তা খালেদা বলছে আমি রোকে ম্যাডামকে বলছি, রোকে ম্যাডাম কেন বললো না, এটা তো ওনার দায়িত্ব ছিল। তোমার দায়িত্ব ছিল, আমি বলছি তোমার দায়িত্ব ছিল হাবিব স্যারকে বলা, তোমার দায়িত্ব ছিল রোকে ম্যাডামকে বলা না, এটাই আর কি। আমার 10:40 থেকে 11:20 পর্যন্ত আইসিটি ছিল, ক্লাস 10 হ্যাঁ সি সেকশন, তৃতীয় ঘন্টা, এটা তো তৃতীয় ঘন্টা চলতেছে, হ্যাঁ শুরু তো হয়ে গেছে ক্লাস 2:00 থেকে 3টা পর্যন্ত। এটা ছেলেরা ছেলেরা তো আসে না, ওরা তো সবসময় আসে, গত ছেলেরা তো আসে তো আজকে এখনো আসে না। আমি আগের যে ওনাদের মেয়েটা ওরা যে আসে নাই, ওদের জুমের ক্লাসটা রেকর্ডিং করছে, এখান থেকে আপনি একটু দেখাইতে পারি ক্লাসগুলো আমি করছি। আচ্ছা রেখা দিতে বলো আমাকে, আচ্ছা এটা আমি, এটা আমি দেখতেছি দেখো, এগুলি আমি সেভ করে রাখছি ফোল্ডারে, এখানে ভিডিওটা হইলে এখানে ফোল্ডার নাম হয়, এখানে কপি পেস্ট করে, এটাও আমি দেখাবো কিভাবে করবো, ফোল্ডার করে রাখছি। এখন আমি ক্লাসটা আজকে সকালে করছি, 10-এর ক্লাস ব্যবসায় শিক্ষা দেখি কোথায় করছি, সেভ করে রাখছি। বয়েস, এটা বয়েসের জন্য পরে রাখলাম, আর হচ্ছে গার্লস 4 তারিখ, এটা ফোল্ডার রেখে দাও তুমি। আচ্ছা রবিবারে আমরা যাবো না, রবিবারে তো আসবো, হ্যাঁ তুমি একটু সকাল সকাল এসো, রবিবারে আমরা এগুলো সবগুলো আমি ল্যাপটপ নিয়ে যাব। আচ্ছা আমার ভিডিওটা দেখতেছেন? হ্যাঁ দেখছি তো ভিডিও। আচ্ছা এখন এখন আগে ক্লাসের আচ্ছা এখান থেকে আমি শুরু করছি, অনেকক্ষণ অপেক্ষা করছি এই পর্যন্ত বসে আসে নাই। এটা তো বইয়ের বই লেখাগুলো কিভাবে পাই পিডিএফ থেকে নিছো? এই যে এই যে আমার এখানে ইয়ে আছে, পিডিএফ আছে, আমি বের করে ডাউনলোড করেছো? ডাউনলোড করে ওরা আসলে বলবেন, স্টুডেন্টরা আসলে তো দেখবেন, ওরা তো আসবে। এটা তো রিডিং পড়লাম আর কি, দেখো এদিকে দেখো, খালামনি কিছু সালাম দিয়ে দাও, আসো আসো আম্মু, আমি দেখো দেখো কে দেখো, ওই যে দেখো সালাম দিয়ে দাও, এটা কি করতেছো? এগুলো তো আপনি বলতে পারবেন, আমি কেটে কেটে দিচ্ছি। এগুলি বলে ফেলছি, এই যে কেটে দিচ্ছি আমি, ওরাও তো মানে যখন আমি প্রথম ঢুকি ক্লাসে তখনও কিন্তু হাসান স্যার কথা বলতেছিল, পরে বলবো, বললাম না কিছু পারে দেখে এরকম করে বলে, ঝামেলা নাকি, ঝামেলা লাগে, ঝামেলার ক্লাস, ঝামেলা কি আছে, ক্লাস তো ক্লাস। মানে আমার অপশনে ফাইলের আকারটা আছে, ওদের এখানে 2007 এ অফিস বাটনটা দেওয়া আছে। দেখো এখন কিন্তু কোনো পার্টিসিপেন্ট নাই দেখছো? ওদের কোনো সমস্যা হয়েছে মনে আজকে আসছে?
আচ্ছা দেখো তো, আচ্ছা আমি দেখি, কি আমি তো তাহলে ঢুকতে পারলে না, আমি যদি ক্লাসে ঢুকতে পাই তারা পারবে না কেন? তারা তো একটু পারা উচিত। এটা আমি মিনিমাইজ করে রাখলাম, হ্যাঁ এটা আমি মিনিমাইজ করে রাখি, আপনার কাছে আসছে। এখন আমি দেখি যে এই যে দুজন আসছে মাত্র, কই এই যে আসছে চয়ন দে আর হচ্ছে আবু হানিফ, কি ব্যাপার তোমাদের লেট কেন? চয়ন দে আর আবু হানিফ তোমরা লেট করে আসছো কোনো ক্লাসে? ক্লাস কয়টা থেকে বলো? 2:30 বাজে। আচ্ছা আমরা দেখো আমাদের, তোমরা আসছো ছেলেরা, তোমাদের চ্যাট বক্সে তোমাদের নাম রোল সেকশন এগুলি লিখো। ছেলেরা কথা শুনতেছো? জি মিস। হ্যাঁ তোমরা কোথায় জানি লিখো লিখো, আমি যে শিখাই দিয়েছি তোমাদের চ্যাট বক্সে তোমাদের নাম লিখবে, আইডি নাম্বার লিখবে, তোমাদের রোল থাকলে রোল লিখবে, নাহলে সেকশনটা লিখবে, আমি লিখে দিয়েছি। দেখো তোমরা তোমাদের চ্যাট বক্সে মেসেজ গিয়েছে, ওটা দেখে তোমরা আগে নাম এন্ট্রি করো। আমি এই যে দেখো এখানে চ্যাট বক্স আছে, গিয়ে দেখো তুমি এগুলি লিখছো কিনা, লিখো। আমি লিখেই রাখছি, দেখো রাইট ইউর নেম রোল আইডি নং সেকশন, আমি লিখে রেখেছি, তোমরা লিখো। ঠিক আছে আমরা এখন বইয়ে চলে যাই, এটা হচ্ছে আমাদের কোনটা কি আমরা আজকে বই, এগুলি তোমরা লিখবা, তোমাদের নাম লিখবা, তুমি যে ক্লাসে অ্যাটেন্ড করেছো সেখানে তোমার নাম লিখবে, পুরা নামটা লিখবে, যেমন চয়ন দে তার পুরা নামটা লিখেছে সেরকম আবু হানিফ তুমি পুরা নামটা লিখে লিখবে। তোমাকে তো আমি অ্যাডমিট করেছি, তুমি ক্লাসে ইন করেছো, এখন তোমার অ্যাটেন্ডেন্স নিব। ওইখানে সব সময় যেভাবে লিখে আসছি, 8 লিখে আসছি, 6 লিখে আসছি, 7 লিখে আসছি, হ্যাঁ আমরা 9 লিখে আসছি, এখন 10 লিখ। ঠিক আছে তুমি যদি নতুন স্টুডেন্ট হও সেটা আলাদা কথা, কিন্তু তুমি আজকে পুরনো স্টুডেন্ট, তুমি তোমার মতো করে আমি যে কয়টা অপশন দিয়েছি এটা মেনশন করে তুমি লিখবে, তোমার নাম লিখবে, তোমার রোল লিখবে, তোমার আইডি নাম্বার থাকলে আইডি লিখবে, না হলে তুমি যে সেকশন আমি লিখে দিয়েছি, সেকশন লিখে দিয়েছি আমি বুঝবো তুমি কমার্সের, ওইটা তুমি লিখতেও পারো না লিখতে পারো, তোমার আগে নামটা এন্ট্রি করতে হবে যে আমি ক্লাসে পেজে না। ঠিক আছে এখন আমাদের বইয়ে আমরা চতুর্থ অধ্যায় সেদিন ধরেছিলাম, যতটুকু পড়েছি আজকে তার থেকে আমরা এতটুকু পড়বো। ঠিক আছে তোমাদের বই যদি সামনে থাকে, আমরা সেদিন সিলেবাস সম্পর্কে জেনেছি যে আমাদের সিলেবাস প্রথম 2টা অধ্যায় আমরা 9 পড়েছি, দ্বিতীয় অধ্যায়টাও 9 শেষ শেষ সময় পড়েছি আজকে। এরপরে আমরা তোমরা বলেছো যে চতুর্থ অধ্যায়টা আবার একটু করিয়ে রিডিং পড়িয়ে আবার একটু রিভিশন করিয়ে দিলে ভালো হয়, তাহলে আমি আজকে আবার তোমাদের গত সপ্তাহে রিডিং পড়িয়ে দিয়েছি তার পর থেকে আজকে পড়বো, তাহলে আমরা চতুর্থ অধ্যায় আমার লেখালেখি হিসাব এটা পড়বো, তারপরে পুরো এটার কিছু ব্যবহারিক আছে এটি একটু দেখিয়ে, হ্যাঁ তোমাদের যেখানে যে জায়গায় সমস্যা সেটা আগে ইন্ডিকেট করে বলবে ম্যাডামকে, ম্যাডাম আমি কিভাবে ফন্ট সাইজটা নিতে হয় সাইজটা আমাকে একটু দেখান, লেখাগুলো কিভাবে কালার করতে হয় এটা একটু দেখান, আর যদি কি করো না এগুলি আমরা করিয়েছি, করার পরও তুমি একটু ভুলে গিয়েছো, তাহলে আমরা ধারাবাহিকভাবে অল্প অল্প করে যতটুকু তোমাদের দেখা না দেখালেই নয় ততটুকু আমরা দেখিয়ে দিব, তারপর আমরা পঞ্চম অধ্যায় যাবো। ঠিক আছে তারপরে ষষ্ঠ অধ্যায় যাবো, তাহলে আজকে আমরা চতুর্থ অধ্যায় বাকি অপশনে চলে যাচ্ছি, তোমরা ফলো করবে আমার পিডিএফ বইটা ফলো করবে, আর না হলে তোমার বই সামনে থাকবে তুমি সেটা ফলো করবে। তোমাদের ক্লাসে আজকে কেউ কেউ আসে নাই কেন? তোমরা আগে ক্লাসে আসো নাই, এত লেট করে ক্লাসে আসলে হয় নাকি? নেক্সট ক্লাসের 2:05 তো তোমাদের ক্লাস, 2:25 মধ্যে যদি কেউ ক্লাসে ইন না করো ক্লাসে আমি ঢুকতে দিব না, বলে দিলাম ক্লাস ক্লাসের সময় মেনটেন করতে হবে, তোমরা যদি এরকম একজন একজন লেট করে আসো তখন তো পড়া আমি বুঝাইলে তুমি বুঝবা না, বলো ম্যাডাম কি করাইছেন একটু আবার করান তো, তোমার জন্য কি আবার প্রথম থেকে করাবো, প্রথম 10 মিনিটের মধ্যে সবাই ক্লাসে আসবা, বলে দিলাম। আর লাস্টে যে আসবে 5-6 মিনিট আগে আমি তাকে অ্যাডমিট করবো না, সে বাইরে বসে থাকবে, নিয়ম নিয়মই সবার জন্য নিয়ম। এই যে চতুর্থ অধ্যায় আমরা এইটুকু পেজ গত ক্লাসে পড়ে ফেলেছিলাম মনে আছে তোমাদের, আবু হানিফ চয়ন দে তোমরা যদি আগে ক্লাসে থাকো আমার মনে হয় তোমরা পড়ে পড়ে ফেলেছো,
তোমাদের এই অধ্যায়টা দেখিয়েছিলাম, তারপরে হচ্ছে এই অধ্যায়ের যে টপিকস এগুলো পড়েছিলাম মনে আছে তোমাদের? ছেলেরা কথা বলো, বসে আছো কেন, কথা বলো ওই পাশ থেকে, ছেলেরা কথা বলো। জিমিস কতটুকু পড়াইছিলাম বলো, জিমিস কি বলো, কতটুকু পড়িয়েছিলাম বলতে হবে। তুমি আজকে আসবে, তোমার জন্য পড়াবো, কালকে আরেকজন আসবে, আবার একই পড়া পড়াবো প্রথম থেকে। কতটুকু পড়াইছি, এই পুরো পেজটা তোমাদের পড়িয়ে দিয়েছি। তারপরে এখান থেকে পড়ানোর কথা ছিল অফিস বাটন, এখান থেকে আমি আজকে পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? প্রথম পেজ কেউ যদি পড়ে না থাকো, আজকে নতুন এসে থাকো, তাহলে প্রথম পেজ দুটো পড়ে ফেলবা। আর যেহেতু আমি প্রথম পেজ তোমাদের পড়িয়ে দিয়েছি, তাহলে আজকে পড়তে গেলেও আমি পড়ে দিতে পারবো, কিন্তু আমি একই পড়া আসলে আমি পড়াবো আবার, তোমাদের যে ম্যাডাম আসবে নতুন। আচ্ছা যাই হোক, তোমাদের আরেকটা জিনিস, তোমাদের সাথে আমাদের ক্লাস একটু চেঞ্জ হতে চেঞ্জ হবে, তো আমি ম্যাডামের পাসওয়ার্ড আর আইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি, আর আমার পাসওয়ার্ড আইডি নাম্বার আছে, তোমরা একটু আগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও, ঠিক আছে? ছেলেরা এই যে এটা ম্যাডামের, আর এটা তো আমার, আজ কোনো কারণে কিছু হইলে আমারটা কল দিবা বা আমাকেও ইনসিওর করলা, আর এই যে ম্যাডামেরটা, ঠিক আছে? ম্যাডামেরটা কেউ যদি এই ছোট করে দিচ্ছি বুঝতে সমস্যা হয়, তাহলে আমি বড় করে দিচ্ছি সমস্যা। তোমরা তোমাদের ওই পাশ থেকে গান ক্লোজ করো, ছেলেরা মোবাইল মোবাইলের গান ক্লোজ করো, দেখো এখানে লিখে দিয়েছি সবকিছু, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও। ছেলেরা কথা বলো না, গান বন্ধ করো ওই পাশ থেকে, ছেলেরা কথা শুনো। ছেলেরা তোমাদের কি বলছি শুনতে পাচ্ছ? তোমাদের ওই পাশে গান হচ্ছে, গান ক্লোজ করো। এটা স্ক্রিনশট দিয়ে নিয়েছো সবাই? কথা বলে না কেন আমি বুঝলাম না, ছেলেগুলো কথা বলো, তোমরা কি ওই পাশ থেকে এটা স্ক্রিনশট দিয়ে নিয়েছো? হ্যাঁ, এটা বলতে এতক্ষণ লাগতেছে কেন? এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও, এটা তোমাদের যে গ্রুপে আছে সেটা দিয়ে দিবে, নেক্সট ক্লাস থেকে তোমাদের ম্যাডাম নিবে, আর তোমরা সবসময় সঠিক সময়ে ক্লাসে ইন করবে, লেট করে আসবে না ক্লাসে, ঠিক আছে? এটা তোমাদের ম্যাডামের ইয়াটা গ্রুপে দিয়ে দিবা, আর তোমরা এই আইডি নাম্বার পাসওয়ার্ড দিয়ে ক্লাসে ইন করবা, আর এটা তো আমারটা জানো, আমি আমার দেওয়া আছে, তো যেটাই হোক এই হলো কথা। এখন এখন আমরা ক্লাসে চলে যাই। অফিস বাটন আমার যদি প্রথম থেকে পড়তে হয় আজকে পড়ে দিব, প্রথম থেকে যদি পড়তে হয় পড়ে দিব, না হলে এখান থেকে পড়বো। প্রথম ক্লাসে কে কে ছিলা, তোমরা প্রথম ক্লাসে ছিলা? ছেলেরা কথা বলো। আচ্ছা, অফিস বাটন এবং এর অপশন সমূহ। ওয়ার্ড 2007 চালু করার পরে একটি উইন্ডো খুলবে। 2007 কি? ওয়ার্ড 2007 চালু করার পরে একটি উইন্ডো খুলবে। এই উইন্ডোর উপরের বাম দিকের কোনায় একটা কি, তোমরা কি ফলো করতেছো? ছেলেরা ফলো করবো, আমি কিন্তু এখান থেকে ধরবো তোমাদের, কোথায় কি যাচ্ছি আমি কিন্তু ধরবো। অফিস বাটন, অফিস বাটনের যে পিকচার আইকন দেওয়া আছে, ছবি আইকন মানে ছোট একটি ছবি, এই যে একটা আইকন দেওয়া আছে, ঠিক আছে? এই আইকনটি হলো অফিস বাটন। তা আমার আইকনের অফিস বাটন কোনটা দেখো, আমার আইকনের অফিস বাটন হচ্ছে ফাইল লেখা, আমার আইকনটা হচ্ছে ফাইল লেখা, কারণ ওইটা ছিল 2000, এটা ছিল 2007, আর আমারটা হচ্ছে 2016, এজন্য আমার এখানে কোনো অফিস বাটন নাই, জাস্ট আমার এখানে ফাইল দেখানো হয়েছে, বুঝতে পেরেছো? এখানে মানে চিন্তিত হওয়ার কিছু নাই, আমি প্রত্যেকটা অপশন ওইখানে যেরকম আছে আমি সেখানে, আমার এখানেও আছে সেটা দেখাবো। এখানে দেখো প্রত্যেকটা অপশন দেওয়া আছে, ঠিক আমার এখানেও প্রত্যেকটা অপশন দেওয়া আছে, আমি তোমাকে দেখাচ্ছি, এই যে দেখো ফাইলে গিয়েছি, এই যে দেখো আমি আবার দেখাবো পড়ার সময়, এই যে এই এই আইটেমগুলো দেওয়া আছে ওইখানে, ঠিক এখানেও তোমাদের বইয়েও এটা দেওয়া আছে, এই যে এই অপশনগুলো দেওয়া আছে, কি দেওয়া আছে সেটা আমরা বলবো।
ए बाटन टी क्लिक कर ले जे ऑप्शन गुलो पावा जाए शेगुलो चित्रे देखानो होलो चित्र देखानो होले एखान थेके ऑफिस बाटन चित्रटा एखाने देखानो होलो जे सेव बाटनेर पाशे आइकन बाटनटा आइकन होच्छे छोट एकटा छबि आर ए आइकन बाटनटा एटा होलो 2007 एर आइकन किन्तु आमार जे आमादेर जे ल्यापटप सेटा होच्छे ल्यापटपेर जे सफ्टवेयर वार्ड सफ्टवेयर सेखाने आमादेर फाइल आकृतिते देवा आछे फाइल कथा दिए आमि फाइले गेलाम एखाने देवा आछे न्यू ओपेन सेव सेव एज प्रिंट शेयर एक्सपोर्ट क्लोज अकाउंट ऑप्शंस ए जी आइटम गुलो देवा आछे ठीक आछे तारपर चलो नेक्स्ट पेजे जाए এই অপশনগুলোর মধ্যে বেশি প্রয়োজনীয় হলো প্রয়োজনীয় যে অপশনগুলো সেগুলো হচ্ছে দেখো নিউ ওপেন সেভ সেভ এজ ক্লোজ আমরা যে অপশনই করি না কেন আমরা অফিস সফটওয়্যারে যে সফটওয়্যার ইউজ করি না কেন যেমন ওয়ার্ড ওয়ার্ড ইউজ করলে আমাদের নিউ ওপেন সেভ সেভ এজ পাঁচটা আইটেম ইউজ করতে হবে আবার দেখো আমরা যদি এক্সেল ইউজ করি তাহলে আমাদের এই পাঁচটা আইটেম ইউজ করতে হবে আমরা যদি পাওয়ার পয়েন্টে করি ঠিক এই পাওয়ার পয়েন্ট সফটওয়্যার ইউজ করি তাহলে আমাদের নিউ ওপেন সেভ সেভ এজ ক্লোজ এই পাঁচটা অপশন মাস্ট ইউজ করতে হবে আমি যদি এক্সেস ডাটাবেস করতে যাই তাহলে আমার নিউ ওপেন সেভ সেভ এজ ক্লোজ এই পাঁচটা অপশন মাস্ট ইউজ করতে হবে কি কেন করতে হবে সেটা আমি বলবো এখন দেখো নিউ নতুন ডকুমেন্ট খুলতে এটা ক্লিক করতে হবে নতুন ডকুমেন্ট নিউ দিয়ে বোঝাচ্ছে তুমি যদি নতুন একটা ডকুমেন্ট খুলো মানে নতুন মানে মোট কথা তুমি আজকে একটা কাজ করবে একটা পেজ নিউ পেজ নিয়ে কাজ করবে তাহলে এটা একটা নতুন ডকুমেন্ট ঠিক আছে তাহলে নতুন ডকুমেন্ট খুলতে এটা ক্লিক করতে হয় কি ক্লিক করতে হয় তাহলে আমরা ফাইলে যাব দেখো ফাইলে যাচ্ছি ফাইলে গিয়ে আমি নতুন একটা ডকুমেন্ট খুলব তাহলে ফাইলে যাব নিউ এ ক্লিক করব তাহলে নতুন একটা পেজ আসবে পেজে ক্লিক করব তাহলে একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসলো তাহলে এটা আজকে দিনে আমার কি কি নতুন ডকুমেন্ট এখন আমি এখানে কিছু একটা কাজ শুরু করব আচ্ছা আমরা করব কিন্তু এখন এটা ব্ল্যাঙ্ক রেখেছি তারপরে দেখো এখানে ওপেন ওপেন দেখো আমি যখন নিউ পেজটা কি ডকুমেন্টটা খুলতে এটা ক্লিক করেছে তখনই আমার কি এই এই পেজটার কি ওপেন করা হয়েছে কিন্তু আমার এটা দিয়ে ওপেন বোঝাচ্ছে না আমার ওপেন বোঝাচ্ছে অন্য কাজের ক্ষেত্রে সেটা হচ্ছে কি পূর্বে সংরক্ষণ করা কোন ডকুমেন্ট খুলতে এটা ক্লিক করতে হবে আর আমি দেখি আমার ফাইলে নতুন কোন কাজ সংরক্ষণ করে রেখেছি কিনা এখন ওইখানে আমি যাব দেখো এখানে গিয়ে আমি নতুন একটা ফাইল আমার যে একটা ফাইলে আমি কাজ করেছি ওপেন করব সেটা আমি দুই দিন আগে বা তিন দিন আগে করেছি সেখান থেকে যাই করেছি ডকুমেন্ট সংরক্ষণ করেছি তোমাদের দিয়েই কাজ করেছি সেই ডকুমেন্টসটা আমি এখন কি করব ওপেন করব আমি যখন কোনো ফাইল ওপেন করব তখন আমার ডবল ক্লিক করতে হবে মাউসের লেফট বাটন দিয়ে আমি ডবল ক্লিক করব তাহলে আমরা চলো আমার ফাইলটা যেখানে রেখেছি আমরা সেখানে যাচ্ছি আমি প্রত্যেকটা অপশন মিনিমাইজ করে আমাকে ওই অপশনে যেতে হবে আমি মিনিমাইজ করে যাচ্ছি দেখো আমি আমার ডেস্কটপে অনেকগুলো ফাইল আছে এখান থেকে একটা আমি ফাইল ডবল লেফট মাউসের লেফট বাটনে আমি ডবল ক্লিক করেছি এটা আমার পূর্বে করা সংরক্ষণ করা একটা বুঝাচ্ছি সংরক্ষণ করা এটা আমি মেয়েদের ক্লাস নিয়েছিলাম যাই হোক তোমাদেরই সহপাঠীদের ক্লাস নিয়েছিলাম সেই ডকুমেন্টসটা আমি খুলেছি আমার যদি মনে হয় যে না আমার এই এখানে আমার কোনো মানে এই ফাইলটা আমি প্রয়োজন নাই তাহলে আমি এটা ক্লোজ করে ফেলবো আমি তৎক্ষণাৎ এটা ক্লোজ করে ফেলবো তখন আমি কি করব আমার যে আরেকটা ফাইল আছে আমি সেখানে ক্লিক করব তাহলে আমি এখানে কি করব ডবল ক্লিক করব তাহলে আমার কি আবার এই ফাইলটাই চলে আসছে কারণ আমি এই ফাইলটা অনেক জায়গায় সেভ করেছি আমি যতবারই ওপেন করব ততবারই আমার ফাইলগুলো ওপেন হয়ে যাবে কারণ এটা আমার সংরক্ষণ করা ডাটা এই ডাটাগুলো আমি বের করেছি আবার দেখো আবার দেখাচ্ছি ক্লাস 10 এই যে দেখো আমি এখানে ডবল ক্লিক করলাম করার পরে এই যে দেখো এই একটা ডকুমেন্টস আমি সকালে করেছি এইটা আমার একটা সংরক্ষণ করা ফাইল আমি নিউ ফাইল পূর্বে করেছি কিছুক্ষণ আগে করেছি সেই ফাইলটা আমি কিভাবে ওপেন করলাম সেটা তোমাদের দেখাচ্ছি দেখো তোমাদেরই বইয়ের একটা অংশ এখানে আমরা যে কথাগুলো বললাম সেই কথার আঙ্গিকে একটা পেজ আমি এখানে ক্রিয়েট করেছি সকালে মানে যখন আমি কাজটা করেছি মোট কথা এখানে সেই লেখাগুলোই আছে দেখো পূর্বে সংরক্ষণ করা কোনো ডকুমেন্ট খুলতে এটা ক্লিক করতে হয় আমি আমার এই ফাইলটা নতুন একটা আমি ডকুমেন্ট তৈরি করেছি পূর্বে সেই পূর্বের ডকুমেন্টটা আমি ডবল ক্লিক করে ফাইলটা ওপেন করি মোট কথা আমার ফাইল ওপেন করা কিভাবে করতে হবে পূর্বে সংরক্ষণ করা ফাইলটা আমি এখন তোমাকে দেখিয়েছি তারপরে দেখো
নেক্সটে যাও, আমার যে ব্ল্যাঙ্ক পেজ নিয়েছি এই ব্ল্যাঙ্ক পেজ গুলোর এই ব্ল্যাঙ্ক পেজে আমি একটা হয়তো একটা কাজ করতে পারি, এখন করে সেটা আমি সেভ করব। তাহলে কিভাবে সেভ করব, ধরো আমি আজকে তোমাদের ক্লাস কিছু ডকুমেন্ট এখানে কিছু টপিকস লিখি, আমি যে ধরো যেই ফন্টে আমি কাজ করতে চাই কিছু একটা আমি করে তোমাদের দেখাচ্ছি, যে ফন্টে আমি কাজ করব সেটা আমি আগে প্রথমে কি করব, আমি এখানে লাইনের উপর ভিত্তি করেই জিনিসগুলো লিখতেছি, আমরা ব্যবহার করছি না আজকে, আমরা ব্যবহারের কোনো কাজ করতেছি না, কারণ টপিকস অনুযায়ী আমি তোমাকে বুঝাচ্ছি নিয়েছি। তারপরে এখানে কিছু ওয়ার্ড আমি লিখবো, ঠিক আছে? তোমাদের বই থেকে একটু লিখি, দেখি কি হয়। মাইক্রোসফট ওয়ার্ডের কাজ, ওয়ার্ড প্রসেসরের কাজ, দেখো ওয়ার্ড কাজ। দুটি কাজ আমি লিখে দেখাই, নাহলে তুমি বুঝবে না কিভাবে আমরা ফাইল সেভ করবো। ওয়ার্ড প্রসেসরে দুটি কাজ, আমি দুটি কাজই লিখতেছি, দুটি কাজ আমি লেখাটা সিলেক্ট করব, তারপর আমি ওয়ার্ডগুলো বড় করব, তারপর আমি কোলন দিলাম। ওয়ার্ডে দুটি কাজ আমি লিখব, ঠিক আছে? কি কি লিখব এটা তোমাদের লেখা আমি পরে শিখাবো, জাস্ট আমি ফাইল কিভাবে সেভ করতে হয় এটা দেখাচ্ছি, এগুলি শিখাশিখির কাজ পরে করব, আমরা শিখতেছি না আজকে। দুটি কাজ, একটা কাজ আমি মেনশন করতেছি, একটা কাজ আমি মেনশন করতেছি, সেটা হচ্ছে এখানে শর্ট করে লিখি, যে কোনো কাজ যে কোনো ওয়ার্ড ছোট বড় করা যায়, ওয়ার্ড প্রসেসরে ওয়ার্ড প্রসেসরে সরে যে কোনো যে কোনো শব্দ ছোট বড় করে লেখা যায়, ছোট বড় করে লেখা যায়, এটা আমি তোমাদের ফাইল কিভাবে সেভ করে দেখাচ্ছি, ঠিক আছে? এখানে তোমাদের কোনো কাজ নাই, শুধু দেখবা যে ফাইল কিভাবে সেভ করতে হয়, ঠিক আছে? তারপর দুই নাম্বার পয়েন্ট, দুই নাম্বার পয়েন্ট আমি দিয়ে আমি ফাইলটা সেভ করো, খুব মনোযোগ সহকারে দেখবা তোমরা। চিত্র, তারপর হচ্ছে ভিডিও, চিত্র, ছবি, ভিডিও ও অডিও, ছবি, গ্রাফ, গ্রাফ, তারপর হচ্ছে চার্ট ইত্যাদি সংযুক্ত করা যায়, ইত্যাদি কোথায় সংযুক্ত করা যায়, ওয়ার্ড প্রসেসরে সংযুক্ত করা যায় ইত্যাদি, ওয়ার্ড প্রসেসরে যুক্ত করা হয়, এখানে লেখায় গ্যাপ আসতেছে কোনো সমস্যা নাই, গ্যাপ আমি ফিল আপ করে দিচ্ছি, হ্যাঁ এখানে গ্যাপে কোনো সমস্যা, অনেক সময় যুক্ত বর্ণ লিখতে গেলে বা একার ওকার রফলা দিতে গেলে এরকম একটু লেখার স্পেস বাড়িয়ে আবার কমিয়ে ঠিক করে দেওয়া দিতে হয়, নাহলে একটার নিচে আরেকটা ওয়ার্ড সংযুক্ত হয়ে যায়।
আচ্ছা এই যে দুইটা লাইন আমরা লিখেছি এখন কালার ছোট বড় করো এগুলো আমাদের কাজ না আমি হচ্ছে ফাইল কিভাবে সংরক্ষণ করতে হয় সেভ করতে হয় আমি দেখাচ্ছি তাহলে আমরা কি করব আমি ফাইলে চলে যাব এই যে ফাইলে গিয়ে আমি সেভ করব সেভ করে সেভ সেভ বাটনে ক্লিক করেছি করে আমি ব্রাউজারে গিয়েছি ব্রাউজারে গেলে এখানে আমার অপশন দিব আমি ফাইলটা ফাইলে আমি ফাইলটা আমি কোথায় রাখবো আগে একটা স্পেস দিতে হবে যে এখানে আমি রাখবো তারপর সেভ করবো নাহলে তুমি খুঁজে পাবে না তাহলে সবসময় ওয়ার্ড প্রসেসরের কাজ করতে গেলে এখানে ডট ডিওসিএক্স ডকস এই মেনশনটা ক্লিয়ার করে এটা হচ্ছে ওয়ার্ডের একটা শর্টকাট নেম এটা এই নেমটা দেখলে তুমি মনে করবা যে আমি ওয়ার্ডে কাজ করছি ঠিক আছে তো আমি এখানে নাম এন্ট্রি করে দিচ্ছি ওয়ার্ড প্রসেসর লিখে দিচ্ছি প্রসেসর বা তুমি যাই লিখো কোন একটা নাম মেনশন করে এখানে লিখে তুমি কোথায় রাখবা এখানে এখানে এই প্লেসে তোমার যদি খুঁজতে হয় তুমি কোথায় রাখবা তাহলে আমি আমার ডেস্কটপের ফ্রন্ট পেজে রাখতে চাই তাহলে ডেস্কটপে আমি রাখবো ক্লিক করলাম ক্লিক করার পর আবার এখানে সেভ করলাম তাহলে আমার ফাইলটা ডেস্কটপে চলে গেল ওয়ার্ড প্রসেসর নামে দেখি তো ওয়ার্ড প্রসেসর নামে এখানেই থাকবে কিন্তু আমাকে খুঁজে বের করে নিতে হবে যে অনেক সময় দেখা যায় না কারণ অনেক সময় ফাইল বেশি হয়ে গেলে সামনে ফ্রন্ট আসতে চায় না পরে তুমি খুঁজ করলে পাবে দেখো আমি পেয়েছি দেখো এই যে আমার চারটা দেখো আমার এটা দুইটা আসছে পরপর এই যে এই ফাইলটা আমি মোটামুটি করে ফেলেছি আমি তোমাকে দেখাচ্ছি আবার এই যে আমাদের ডেস্কটপে এই যে ওয়ার্ড প্রসেসর দিয়ে আমি ফাইল করেছি ফাইলটা এখানে চলে আসছে তাহলে আমার ফাইলটা কি হয়ে গেল সেভ হয়ে গেল এখন তোমার দ্বিতীয় কাজ হচ্ছে দেখো এখানে কি বলেছে ডকুমেন্ট সংরক্ষণ করতে এখানে ক্লিক করতে হয় এটা আমি তোমাদেরকে এখন বুঝাই দিচ্ছি কিন্তু আমরা যখন রিডিং পড়ে যাব তখন আর এটা এভাবে এত দেখাবো না ডিটেলস আমি এই রিডিং পড়ে এই পড়া কমপ্লিট করে তারপর তোমাদের ব্যবহারের কাজ দেখাবো এখন তোমরা দুজন আসছে ক্লাসে বিদায় আমি একটু দেখাই দিচ্ছি ঠিক আছে লাইন টু লাইন দেখাচ্ছি কিন্তু লাইন টু লাইন মুখে বললেই আনা যখন আমরা করব রিডিংটা খুব মনোযোগ সহকারে শুনবো যখন আমরা করব তখন অবশ্যই মনোযোগ সহকারে আমরা শুনবো দেখবো এবং ফলো আপ করবো তারপর দেখো এখানে সেভ এজ একই ডকুমেন্টকে ভিন্ন নামে সংরক্ষণ করতে এখানে ক্লিক করতে হবে এর মাধ্যমে কোনো ডকুমেন্টকে অপরিবর্তিত রেখে নতুন নামে সংরক্ষণ করে তার উপর কাজ করা যায় তোমার যে এই যে ফাইলটা তুমি করেছ এখানে তুমি যে ফাইলটা করেছ এটা তুমি নতুন আরেকটা নামে তুমি সেভ করতে পারো আবার এখানে যদি কখনো কোনো ফাইল তুমি ঢুকাতে চাও বা লিখতে চাও বা ইউজ করতে চাও আরও কিছু ফাইল তুমি এখানে অ্যাটাচ করতে পারবে সাথে তুমি যদি মনে করো যে এখানে আমি কোনো ফাইল অ্যাটাচ করতে চাই তাহলে করতে পারো আর যদি কোন আরো কোনো এখানে 1 2 3 4 5 6 এরকম করে যদি আরো কোনো পয়েন্ট তুমি এখানে লিখতে চাও তাও তুমি লিখতে পারো এখন তুমি যদি মনে করো আমি এটা অন্য আরেকটা নামে সেভ করতে চাই তাহলে সেটাও তুমি করতে পারো তুমি যদি মনে করো যে আমি কোনো ছবি এনে এখানে দিতে চাই বা ওয়ার্ড প্রসেসরের কোনো ছবি আমি এখানে দিতে চাই তুমি দিতে পারো কোনো সমস্যা নাই তারপরে আমরা যদি মনে করি না এটা আমি যেই নামে রেখেছি এই নামে আমি রাখবো না আমি অন্য নামে দিব তাহলে তুমি অন্য নামে দিতে পারো দেখি তো আমি আমাদের অন্য নামে আমরা দিতে পারি কিনা আমি সেভ এজে গেলাম গিয়ে আমি ব্রাউজারে গিয়েছি ব্রাউজারে গিয়ে আমি এই একই ফাইল আমি অন্য নামে দিতে চাচ্ছি দেখি হয় কিনা আজকের ক্লাস তোমাদের কত তারিখ তথ্য যোগাযোগ বলতে লিখে দেই সাবজেক্ট অধ্যায় আমি এইভাবে দিচ্ছি এখন নাম চেঞ্জ করে দিচ্ছি আমি যখন এখানে আবার আসবো আমার বাংলা অপশন আর অব্র থাকবে না তখন ইংলিশ চলে আসবে আমি আবার অব্র অপশনে যাব ক্লিক করব এটা আসবে কেটে দিব অধ্যায় দেখো আবার দিয়েছি অধ্যায় এই অধ্যায় চতুর্থ এটা অনেক জায়গায় মেনশন করা আছে দেখা যাবে স্ক্রিনে নাও আসতে পারে ঠিক আছে ভিতরে চলে যাবে আবার আমি চেঞ্জ করে দিতে পারি এখানে নাম চেঞ্জ করে দিচ্ছি ফাইল সংরক্ষণ আমি লিখি এটা লিখি ফাইল সংরক্ষণ সংরক্ষণ ঠিক আছে
তোমরা বারবার ক্লাস থেকে যাচ্ছ কোনো চয়ন, তুমি এই মাত্র গিয়েছো, আমি দেখছি দুইবার তোমার নাম এন্ট্রি হয়েছে এখানে। এখন তুমি কোথায় রাখতে চাও? আমি ডেস্কটপেই রাখতে চাই, আমি নাম সেভ করেছি ডেস্কটপে রাখতে চাই, ডেস্কটপে রেখে আমি সেভ করেছি। দেখি তো ডেস্কটপে আমার এটা আসছে কিনা, একই নামে আসছে কিনা, এই যে ফাইল সংরক্ষণ, আমি প্রথম নাম দিয়েছি ওয়ার্ড প্রসেসিং, সেভ করেছি। এখন আমি এটার নাম একই জিনিস একই ডকুমেন্ট, দেখো এই যে এই যে ডকুমেন্টসটা, এই ডকুমেন্টসটা আমি আবার অন্য নামে দিয়েছি। এখানে আমি যখন আরো কিছু টপিকস ইউজ করব তখন আমি নামটা চেঞ্জ করে দিব, দিতে পারি কাজের উপর ভিত্তি করে। ধরো এখানে আমি অনেক কিছু আরো লিখেছি, হ্যাঁ অনেক কিছু দিয়েছি, ছবি দিয়েছি, ধরো আমি এই ধরনের কাজ দিয়েছি করেছি পরেরটা। হ্যাঁ এটা হলো প্রথম ধাপ, আর এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। পরেরটা হচ্ছে কি, আমি সেভ এজ, মানে এই নামটা আমি চেঞ্জ করে আরেকটা নাম দিয়েছি, তাহলে ফাইল সংরক্ষণে যে এটার মধ্যে ক্লিক করেছি ঠিক একই আইটেম, কিন্তু নামটা আমার চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এইরকম করে তোমরা কাজগুলো করবা, আশা রাখি। তারপরে আসো, তারপরে এখানে আছে ক্লোজ, এই যে ফাইলগুলো আমি খুলে রেখেছি, এখন আমার মোটামুটি কাজ আমার মোটামুটি শেষ, আমি কি করতে পারি, সরাসরি এটা ক্লোজ করে দিতে পারি। এই যে আমার ফাইলে আমি কাজটা করেছি, আমি এখন আর এই এটার কাজ নাই শেষ, তখন আমি কি করতে পারি, আমার ফাইলটা ক্লোজ করে দিতে পারি, আমার যেটা লাগবে না, আমার যে ফাইলগুলো লাগবে না, হ্যাঁ যে ফাইলগুলো মোটামুটি লাগবে না আমি এটা ক্লোজ করে দিচ্ছি, আমার প্রয়োজন দরকার নাই এটা, এখন যেগুলো দরকার লাগবে না আমি সেটা কি করে দিব, ক্লোজ করে দিবে, যে ক্লোজ করে দিচ্ছি এগুলি আমার দরকার নেই। আমার শুধু দুইটা ফাইল দরকার, একটা হচ্ছে এই এই ফাইলটা দরকার, এই তথ্যগুলো তোমাকে দিতে হবে, এটা দরকার, আর যদি কারো এই ফাইলটাও লাগে, হ্যাঁ এটাও লাগে, বুঝাচ্ছি আর কি, এই দুইটা ফাইল আমি রেখেছি। হ্যাঁ আর বাকি সব ফাইল আমি কি করেছি, আমার কাজের তাগিদে আমি ক্লোজ করে দিয়েছে। আসো নেক্সট লাইনে চলে যাই, আমরা নেক্সট পড়াতে চলে যাই। এখানে লেখালেখি সাজসজ্জা, ফ্রন্ট স্টাইল নির্বাচন এবং এর সাইজ ও রং নির্ধারণ। তাহলে আমরা আগে এই পেজটা বুঝি, পেজে কি বলেছে, এখানে বলেছে ফন্ট স্টাইল, এই যে ফন্ট স্টাইল, এখানে বিভিন্ন স্টাইল আছে, কোন স্টাইলগুলি আছে, এই যে দেখো এখানে আছে তোমার নেক্সট যে নাম দিয়েছি সেখানে আসলাম, ফন্ট স্টাইল বলেছে, তো ফন্ট স্টাইলে আসলে এই যে এখানে আসলাম, এখানে অনেক স্টাইল আছে, তুমি যে স্টাইলটা ইউজ করতে চাও, এখানে অনেক ধরনের স্টাইল আছে, তুমি স্টাইলে কিভাবে যাবে, এইভাবে তুমি কি মাউজের লেফট বাটন প্রেস করে করে এভাবে টেনে টেনে হ্যাঁ যাবে। ঠিক আছে, তোমার যেটা পছন্দ, হ্যাঁ যে সফটওয়্যার তোমাকে নামের এখানে যে সফটওয়্যার দেওয়া আছে সেটা পছন্দ তুমি সিলেক্ট করবে। এটা হচ্ছে ফন্ট কিও, এটা হচ্ছে ফন্ট স্টাইল আর ফন্ট সাইজ, এই যে এখানে সাইজ দেওয়া আছে, হ্যাঁ কোন সাইজে তুমি লিখবে, তুমি যদি সাইজ নিতে চাও আগে নিয়ে নিবা, আর কাজের মধ্যে যদি নিতে চাও যে না আমি একটু বড় করে দিব, তাহলে তুমি আবার সাইজে গেলে, সাইজে গেলে বড় হয়ে গেল। তুমি যদি মনে করো না বেশি বড় হয়েছে ভালো লাগতেছে না, তাহলে এখান থেকে তুমি কমিয়ে দিতে পারো, বা এখানে গিয়েও তুমি কমিয়ে দিতে পারো, হ্যাঁ তোমার ইচ্ছা মতো তুমি করতে পারো, যে কতটুকু কমালে ভালো লাগবে কতটুকু না রাখলে ভালো লাগবে, এটা সৌন্দর্য তুমি তোমার কাজের উপর নির্ভর করে। ঠিক আছে, তারপরে দেখো ফ্রন্ট সাইজ চলে গেছে আর ফ্রন্ট কালার, এই যে কালারটা আমি চেঞ্জ করে দিয়েছি, ফ্রন্টের কালারগুলো আমি তোমাদেরকে মেনশন করে দেখিয়ে দিয়েছি, এই যে কালারগুলো আমি চেঞ্জ করি, ফ্রন্ট কালারটা আমি কি করব চেঞ্জ করে দিয়েছি। আবার দেখো ফ্রন্ট কালারটা আমি কি করব, এখান থেকে কি করেছি চেঞ্জ করে দিয়েছি। তাহলে আমার কি শেখা হলো, কোথায় ফন্ট আছে সে ফন্ট স্টাইলগুলো আমি চুজ করে আমার মতো করে আমি সেট করব লেখার মধ্যে, তারপরে ফন্ট সাইজ ছোট বড় করে আমি যেটা নিব সে সাইজ নিব, তারপরে ফন্ট কালার, আমি যে ফন্টার এই যে ফন্ট নিয়েছি সেটার কালারগুলো আমি নিজের পছন্দ মতো করে কালারটা আমি শো করব। ঠিক আছে, আমরা কি শিখেছি, তিনটা জিনিস আজকে শিখেছি, তাহলে প্রথমে টোটাল কয়টা জিনিস শিখেছি, এখানে টোটাল শিখেছি আমরা পাঁচটা জিনিস, সেটা হচ্ছে যে নিউ কিভাবে নিউ পেজে যেতে হয়, কিভাবে ফাইল সংরক্ষিত সংরক্ষণ করেছি আগে সেই ফাইলটা আমরা কিভাবে ওপেন করতে পারি, আবার ফাইল কিভাবে আমরা সেভ করতে পারি, সেভ এজ কিভাবে একই ডকুমেন্ট আরেকটা নামে আমরা সংরক্ষণ করে রাখতে পারি, আর ফাইলগুলো আমরা কিভাবে ক্লোজ করে, ফাইল ওপেন করলে তো অবশ্যই ক্লোজ করতে হবে, তুমি ল্যাপটপ থেকে কাজ থেকে বের হয়ে গেলে কি করবা,
তোমার আর কোনো কাজ নাই, তখন তুমি এগুলো ক্লোজ করবে। ক্লোজ করলেই এই যে এখান থেকে ক্লিক করবা, ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ, যেখান থেকে তুমি ক্লিক করে, এই অপশনটাই হচ্ছে ক্লোজ করার অপশন, ঠিক আছে? কন্ট্রোল জেড যদি, কন্ট্রোল ডব্লিউ যদি দাও, তোমার ফাইল ক্লোজ হয়ে যাবে। আমরা এখন কিবোর্ডের কিগুলোর কাজ শিখি নাই, অতএব সরাসরি আমরা এখানে ক্লোজ করলে ফাইল ক্লোজ হয়ে যাবে। আমার কোনো ডকুমেন্ট আমি ক্লোজ করতে চাইলে, এই যে ফাইলটা আমি ক্লোজ করতে চাই, এখানে ক্লিক করলাম। হ্যাঁ, আমি আগে বলছে তুমি কি সেভ করতে চাও? হ্যাঁ, আমি সেভ সেভ তো আমি করেছি আগে, তারপর আবার সেভ করে রেখেছি, রেখে আমি ফাইলটা ক্লোজ করে দিয়েছি। আবার এখানেও আমি ফাইলটা রাখতে চাইলে রাখবো, নাহলে আমার তোমাদের পড়াচ্ছি এই পর্যন্ত আমার থাকবে, তারপর আমি ক্লোজ করে দিব। তাহলে আমি এখন আপাতত রেখেছি, পরে আমি ক্লোজ করে দিব। আমরা এই কয়েকটা আইটেম শিখেছি, খুব মনোযোগ সহকারে শিখবে, বাসায় দেখবে। আর তারপর আর একটু পড়িয়ে দিচ্ছি, নেক্সট এখান থেকে আমরা পড়বো। প্রথম দুইটা লাইন পড়িয়ে দিচ্ছি, তোমরা ইচ্ছে মতো ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে লেখালেখি করতে শিখে গেছো, এই লেখাগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করলে কেমন হয়? নিশ্চয় তোমাদের অনেক ভালো লাগবে। ওয়ার্ড প্রসেসরের ভাষায় এই কাজটিকে ফরম্যাটিং টেক্সট বলা হয়। এই ফাইলটিকে কি বলা হয়? এই ওয়ার্ড প্রসেসরের ভাষায় এই কাজটাকে কি বলা হয়? ফরম্যাটিং টেক্সট বলা হয়। এই তিনটা অপশন তোমার সবসময় থাকবে, পাঁচটা অপশনের সাথে এই তিনটা অপশন তোমার সবসময় থাকবে। তুমি তোমার পছন্দ মতো ফন্ট কালার দিবে, ফন্ট সাইজ দিবে, ফন্ট স্টাইল দিবে, তুমি যে আঙ্গিকে লিখো না কেন, এই তিনটা তোমার মেনশন করে তোমার কাজ করতে হবে। তারপরে আমরা পড়ি ওয়ার্ড প্রসেসরে লেখালেখি করার জন্য বিভিন্ন অক্ষর, স্টাইলের অক্ষর রয়েছে। আচ্ছা, আমরা এখান থেকে সব পড়বো। আমরা আমাদের যে পাসওয়ার্ডটা আমি দিয়েছি, এই যে পাসওয়ার্ডটা ম্যাডামের, তোমাদের নেক্সট ক্লাসে ম্যাডাম দিবে। আর তোমাদেরকে আমি অবশ্যই ক্লাস নাইনে চতুর্থ অধ্যায়টা সুন্দর কমপ্লিট করে দিয়েছি, পাওয়ার পয়েন্ট পর্যন্ত তোমাদের করিয়ে দিয়েছে। পঞ্চম অধ্যায় কিছু পড়া আছে, পাওয়ার পয়েন্ট সেটাও করিয়ে দিয়েছে, সেটা আবার করা করবো আমরা, কোনো সমস্যা নাই। কিন্তু এই চতুর্থ অধ্যায় তোমরা এটা স্ক্রিনশট নিবা, তোমাদের গ্রুপে দিয়ে দিবে, ম্যাডামের ক্লাসের পাসওয়ার্ড এগুলো সব দিয়ে দিবে। তোমরা নেক্সট ক্লাস থেকে নেক্সট বৃহস্পতিবারে এই পাসওয়ার্ড এবং আইডি দিয়ে তোমরা ক্লাসে ইন করবে, ঠিক আছে? যদি কারো মনে না থাকে, ভুলে যাও, বা কারো কাছে না থাকে, আমার থেকে মোবাইল করে জেনে নিতে পারো, বা ম্যাডামেরও মোবাইল, ম্যাডামের কাছেও মোবাইল করেও জেনে নিতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর তোমরা সবাই ক্লাসে আসবে, দুজন করে ক্লাসে আসলে কিছু নেই, কিছুই শেখানো যাবে না। তুমি আজকে দুজন, তোমরা দুজন আসবে, কালকে আরো দুজন আসবে, পরশুদিন, তাহলে একটা পেজে আমার বসে থাকতে হবে। প্রত্যেকে সময় করে সঠিক সময়ে ক্লাসে আসবে, তাহলে তোমরা কিছু শিখতে পারবে। আর ক্লাসে তোমাদের যখন এই যে চতুর্থটা ম্যাডাম কমপ্লিট করব আমরা, বা করাবো, তখন প্রথম দেখা গেছে যে ক্লাসে 2 দিন আসছো আর 10 দিন আসো নাই, তার মানে তুমি মনে করো যে আর তোমার সম্ভব না, এই 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 ক্লাস 10-এ পড়ার সম্ভব না, তুমি এখানে মিসিং দিয়ে দিন। 10 দিন যদি আমার ক্লাস থাকে, 10 দিনে আমার ইন করতে হবে, তাহলে তুমি জিনিসটা ধরতে পারো। তুমি যদি ওয়ার্ড ধরতে পারো, তোমার এক্সেল কোনো সমস্যাই নেই। তুমি যদি ওয়ার্ডটা ঠিক মতো ক্লাস করতে পারো, তোমার পাওয়ার পয়েন্টে কোনো, পঞ্চম অধ্যায় যে পাওয়ার পয়েন্ট করবো সেটাও কোনো ম্যাটার না। কিন্তু তুমি যদি ওয়ার্ডের মধ্যে তোমার গাফলিতি থাকে, গ্যাপ থাকে, মনে করো যে তোমাকে যদি ম্যাডাম হাজারও শিখায়, তুমি কখনোই তোমার কাজ ধরতে পারবে না। তুমি এক্সেলও যেতে পারবে না, ওয়ার্ডও, কারণ যে ওয়ার্ড করতে পারবে তার পরের অংশগুলো একদম সহজ, ঠিক আছে? এটা যেন মেনটেন সবসময় করো। তোমাদের এতটুকু পড়িয়েছি, আরো পড়িয়ে দিব নেক্সট ক্লাসে, তোমরা পড়ে আসবা। আমরা, আমি বা ম্যাডাম, যেই হোক, ম্যাডাম যখন ক্লাস নেবে পড়া দিয়ে দিবে। আর একটা অ্যাডভান্স তোমরা একটা আরেকটা পেজ অ্যাডভান্স পড়ে রাখবা, যে ম্যাডাম যেদিন পড়াটা বুঝাবে তখন যেন তুমি ধরতে পারো, মনে থাকে যেন। তাহলে এতটুকু আমাদের পড়া থাকবে, আমরা অবশ্যই পড়ব। আর যা পড়িয়ে দিয়েছি এতটুকু একটু দেখলা, আবার যখন ক্লাস নেবে ম্যাডাম, তখন তোমাদেরকে সেভাবে ম্যাডামের মতো করে দেখা দেবে, যেটা যতটুকু তোমাদের জানা দরকার ততটুকুই দেখাবে, অতিরিক্ত আমাদের দরকার নাই। মানে তোমাদের যতটুকু আছে সিলেবাস, ওইখানে আবার সব অংশই যে দেখাইতে হবে কথা নাই, যেটুকু আমার লেখার কাজে ব্যবহার হবে, আমি জানবো বুঝবো ততটুকুই, আর বেশি কিছু না। আর এটুকুলো কথা। আর প্রতিদিন ক্লাস আসবে, তোমাদের হয় একদিন ক্লাস, একদিন ক্লাসে যদি তুমি না আসো সেটা তোমার ফল। এখানে তুমি ম্যাডামকে, তুমি তুমি যদি 25-এ যদি 8-ও পাও, 7-ও পাও, তুমি বলতে পারবো না যে ম্যাডামের কারণে। তুমি অবশ্যই ক্লাসে আসবে, তোমার কারণেই তুমি ফেল করছো, ম্যাডামদের কারণে কখনো কেউ ফেল করে না। অতএব তোমরা সবসময় ক্লাসে আসবা, এটাই আশা করি। তোমাদের সাথে নেক্সট ক্লাসে আবার আমার দেখা হবে, কারণ 3টা বেজে গিয়েছে, তোমরা লেট করে ক্লাসে আসছো। তোমরা 2:26-এর পরে ক্লাসে আসছো, এটা কখনো করবে না। 2টায় ক্লাস তুমি বসে থাকবা, আমার কোনো কারণে নেটের লাইন নাও থাকতে পারে, কারেন্ট না থাকতে পারে, কিন্তু তুমি 2টার দিকে ঠিক কোনো কথা নাই, ওই ক্লাস থেকে বের হয়ে আমি এই ক্লাসে চলে আসবো। তুমি আসছোই 26-এর পরে, তোমরা আসছো, কেউ 38-ও আসছো, এই এই ধরনের কাজ যেন কখনোই ক্লাসে না হয়। আজকে যা হয়েছে হয়েছে, নেক্সট ক্লাসে এরকম যেন, আর তোমাদের ক্লাসগুলো রেকর্ডিং হয়,
ভিডিও হবে, অতএব তোমরা সবসময় ক্লাসে সুন্দরভাবে আসবে এবং এটা আমরা ইউটিউবেও দিব। আশা করি নেক্সট ক্লাসে যেন এরকম কোনো কিছু না হয়। কেউ যদি 2 দিন গ্যাপও থাকে, তুমি ম্যাডামকে এসে বল ম্যাডাম আমি দেখেছি আপনি 2টা পেজ পড়িয়ে ফেলেছেন, আপনি আমাকে একটু মুখে রিপ্লাই করলেই হবে, আমার আমি বই পড়ে আসছি 2 পেজ, আপনি একটু আমাকে বুঝাই দেন, অবশ্যই আমরা বুঝাই দিব, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু তোমরা যদি ক্লাসে না আসো তুমি ধরতে পারবে না, আমাদের কোনো সমস্যা নাই। অতএব নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে, আশা তোমাদের সাথে ম্যাডামের দেখা হবে, তোমাদের ক্লাস ম্যাডাম নেবে, নাসিমা ম্যাডাম নেবে, ওনার সাথে দেখা হবে। তারপর যদি কখনো কোনো সমস্যা আমাকে বলবে, ম্যাডামকে বলবে, অবশ্যই আমি সহযোগিতা করব, ম্যাডামও করবে। আর এগুলো নিয়ে কোনো টেনশন করার কিছু না, তোমরা সবসময় ক্লাসে আসবে। মোট কথা হলো তোমার ICT পড়তে লাগে রিডিং জানতে হবে, তুমি যদি রিডিংটা না জানো, ছোট প্রশ্নটা না পড়ো, তাহলে তুমি কখনোই কোনো কোশ্চেনের অ্যান্সার করতে পারবো না, ব্যবহার একটু দূরের কথা, কপি পেস্টও তুমি করতে পারবে না, কোন লিখার উপরে কালার দিতে হবে, ফন্ট সাইজ দিতে হবে, এগুলোও তুমি পারবে না। অতএব তোমার সবসময় ক্লাসে যে আগের দিন যে ক্লাসটা থাকবে সেই ক্লাসে রিডিং পড়ে তোমাকে ক্লাসে ঢুকতে হবে। এখন আমি ম্যাডাম বই পাই নাই, বই পাও নাই সেটা আলাদা কথা, বই নিয়ে নিবে স্কুল থেকে। আর ম্যাডাম যখন PDF পড়ায় তখন স্ক্রিনশট দিয়ে বইয়ের পেজগুলো একটু আগে পরের দিন কি পড়াবে এটা একটু স্ক্রিনশট দিয়ে ম্যাডামের থেকে আগে নিয়ে নিবা, ম্যাডাম ওই পেজগুলো দিয়ে দেন, নেক্সট আমরা পড়ে আসব। তাহলে ম্যাডামও পড়াবে তুমিও পড়বা, দেখবো একদম মাথা ক্লিয়ার, কোনো সমস্যা নাই। কারণ ক্লাস 9-এ আমি তোমাদেরকে চতুর্থ করাই অধ্যায় করাইছি, মানে খুব ভালো করে করাইছি, সেখানে তোমাদের কোনো না পারার কিছু নাই। এখন এটা একটু রিভিশন দিতেছি, কারণ এটা রিভিশন দেওয়ার পরে আর ধরা হবে না, এখানেই শেষ। তারপর 5ম অধ্যায় ধরবো, 6ষ্ঠ অধ্যায় ধরবো, অত শেষ করা যায় না, ম্যাট্রিক পরীক্ষা তোমাদের চলে আসে শেষ হয় না। অত ওইখানে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নৈবিত্তিক, নৈবিত্তিকটা যদি তুমি ভালো করে পড়ো, 25টা তোমার তুমি যদি ফিল আপ করতে পারো, তার মানে তুমি GPA 5, আর বাকি 25 আমরা দিয়ে দিব। কিন্তু তুমি যদি 25-এ 5 পাও, তাহলে মনে করো তোমার GPA কি, তোমার সবকিছুই শেষ। এই জন্য নৈবিত্তিকটা ভালো করে অবশ্যই পড়বা, রিডিং পড়বা, নৈবিত্তিক পড়বে, এই দুইটা যে পারবে তার কাছে কোনো ব্যবহারিক কোনো ব্যাপারই না। ব্যবহারিক কি আছে, অল্প কিছু আছে, এটা আমরা আস্তে আস্তে একটু একটু করে করাবো যেন তুমি ভালো বুঝতে পারো। হ্যাঁ, আর এটার জন্য কোনো চাপাচাপি নাই, ম্যাডাম এটা আগে দেখান, এটা আগে দেখাইলে তুমি ধরতে পারবে না, তুমি ক্লাসই কালকে আসবে না। অতএব তোমার রিডিং পড়ে আসতে হবে, আর ম্যাডামও পড়বো, পড়িয়ে দিবে, অতএব তুমি বুঝবে, বুঝার পর ছোট প্রশ্ন পড়বে, ছোট প্রশ্ন পড়ার পর যখন তোমার ক্লিয়ার হয়ে যাবে কোন জায়গায় কি যাচ্ছে হচ্ছে, তখন তোমরা ব্যবহারিক করাবো। এখন আর আমরা উদাহরণ হিসাবে রিডিং পড়াচ্ছি বলে দেখাচ্ছি, আমরা এখন ব্যবহারিক দেখাবো না, আমরা পরে ব্যবহারিক দেখাবো। টপিক্সের উপর ভিত্তি করে আমরা কি করব, এই তোমাদের ব্যবহারিকটা দেখাবো। ঠিক আছে এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ ক্লাসে আসার জন্য। নেক্সট ক্লাসে ম্যাডামের সাথে তোমরা ক্লাস করবে, এই পাসওয়ার্ড ID বন্ধুদেরকে দিয়ে দিবে, ঠিক আছে? এই পাসওয়ার্ড ID দিয়ে দিবে, আমারটাও তোমরা রেখে দাও, কোনো কাজে কখনো যদি লাগে ম্যাডাম ইনফরমেশন জানালে যে এই তথ্যটা।